ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস, ইন্ট্রোটা দিয়ে দিই। এখন রাস্তা আমি একা আছি, তো সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি, আপাতত যা টাইম হচ্ছে আমি ভালো নেই। আমার টাইম দিয়েছিল 12:30, এখন বাজে 5:01। আমি এখনও বহু লেট। আর কেমন লাগছে আমাকে এই ড্রেস, মানে এই ড্রেস হিসাবে দেখতে আমাকে জানিও। চলো পুরো ব্লগটা দেখে নাও। অনেক দিন ব্লগ করিনি, তাই ভাবলাম আজ একটা শর্ট ব্লগ করে দিই, ঠিক আছে? চলো চলো এসছি, এখানেই হবে আমার ফার্স্ট ছবি তোলা। তো আয়নাতে আমি খুব খুশি হয়ে গেছি, খুব মানে খুব। তো আয়নাতে দু ছবি তুলে নিলাম, লোকে দেখলে কি ভাবতে জানি না, বসে গেলাম মা ভাগো। তো এখানে ছবি তোলা হবে আমার, বুঝতে পারছো? ছবি তোলা ডান, থ্যাংক ইউ ইমেলিয়া ছবিটা তোলার জন্য। আর এটা তোমরা দেখছো বিকলের সেকেন্ড গেট, তোমরা সবাই চেনো। ফটো ফটো তুলে আমি খুব হ্যাপি, কিন্তু যা রোদ্দুর বেরিয়েছে, আমি ছাতাও নিইনি, টুপিটাও নিইনি, আমার চুল খারাপ হয়ে যাবে বলে। তো কী আর বলবো, মানে কি বিরক্তকর। দেখো রাস্তাটা পুরো ফাঁকা, আমি একা যাচ্ছি ভর দুপুরবেলা। হ্যাঁ আর কী বলবো, কষ্ট। দেখো কেউ নেই আমার সাথে, কেউ নেই, আমি একা হাঁটছি, একা একা। যার আসার কথা ছিল সে এখনও আসেনি, কে আসার কথা ছিল তোমাদেরকে দেখাচ্ছি। দুঃখের জীবন আমার, পড়া কপাল দেখেছ, কেউ নেই। চলো চাওয়া যাক। খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, এসেছে এতক্ষণ পর আমার বিখ্যাত সেই বন্ধু, তোমরা সবাই চেনো। সেই ড্রেস, সেই ড্রেসটা পরে আমরা যেতাম। তোর কোনো মন্তব্য আছে ড্রেসটা নিয়ে? সেই 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 রাস্তা। হ্যাঁ আমি পড়ি, আমি এর আগে পড়েছিলাম রিলস করতে। হ্যাঁ এই রাস্তাটা অনেক কিছু যায়, অনেক কিছু সাক্ষী রাস্তা। ঘরে কি সংসারের গল্প শুধু আমাদেরকে করবে? ভাই আমরা কি গল্প শুনতে এসছি?
তারপরে সব বোর্ডিং ক্লাসের পরে আমরা একটু বন্ধুরা বেরিয়েছিলাম। তোমরা ভাববে যে এখানে কী করে ভিডিওটা অফ হয়ে গেলো, তো হ্যাঁ আমি অফ করে দিয়েছিলাম ক্লাসের পরে, আমার একটু কাজ ছিল, অফিসিয়াল কাজ, অফিসিয়াল কাজ করে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম বন্ধুরা। তারপর ওখান থেকেই রোদ্দুরে ভাবতে পারছো বেশে ঘরে এসে আর ভালো লাগেনি, মানে কন্টিনিউ কিচ্ছু আর করিনি। তো এইটুকুই, ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কী করতে হবে, লাইক কমেন্ট করতে হবে, যদি আর যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। আর যারা আমার ফ্যামিলিতে এখনও মেম্বার হওনি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা টিপতে ভুলবে না, নোটিফিকেশন ঠিক চলে যাবে। আর যারা আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করতে পারো আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে। আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে, হচ্ছে টাটা।